নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 21 অক্টোবর 2022 শুক্রবার, যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি হতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। আগামীকাল মকর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে শুক্ল, যোগ থাকছে শুভ সময় আপনার 11:37 থেকে 12:24 পর্যন্ত, এবং আপনার রাহুকাল যেটা থাকছে 10:30 থেকে 12:00 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময় শুভ কাজ, শুভযাত্রা, কোনো শুভ কিছু কাজ এই সময় কিন্তু কোনো ভুল করেও করবেন না। তো আজকের আলোচনাটি বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি বেশ কিছু বিষয় আপনাদেরকে বলবো, যেটা আপনার জীবনে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার এই প্রাপ্তির জায়গা কিন্তু ঘটবে। দেখুন, প্রথম আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রথম যে পয়েন্ট, সেটি হচ্ছে আমাদের ভাগ্য। দেখুন, ভাগ্যের বাইরে কিচ্ছু হতে পারে না, কারণ আপনার যদি ভাগ্য যদি সাথ দেয়, তাহলে আপনি মানে ভিখারি থেকে রাজা কিন্তু হতে পারেন। বলে না, মানুষ ভাগ্যের ফেরে ঘুরে, ভিখারি থেকে রাজা পর্যন্ত হতে পারে আপনার যদি ভাগ্য সাথ দেয়। এই জন্য ভাগ্য ভাব, আপনার আপনি যখন জন্মেছিলেন তখন কেমন আছে, ভাগ্যভাব কোন পজিশনে আছে, ভাগ্যাধিপতি কোন ভাবে অবস্থান করছে, এই জায়গাটা আগে প্রথম দেখা দরকার। একদম চুলচেরা বিশ্লেষণ যেটাকে বলছে ভাগ্যভাব, অর্থাৎ ভাগ্যকে যদি স্ট্রং করে দেওয়া হয় কি না, তাহলে কিন্তু আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এর সাথে সাথে আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু দেখা দরকার। ধন এবং আকর্ষিক প্রাপ্তির ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে থাকে, এবং আপনাদের একাদশ ভাব, অর্থাৎ এই চারটি ভাবকে কিন্তু দেখা একান্তই দরকার, এবং চারটি গ্রহ, যে গ্রহগুলো সুপার ডুপার প্রাপ্তি ঘটিয়ে থাকে। প্রথম যে গ্রহটির কথা বলো, সেটি হচ্ছে রাহু। রাহু আপনার জন্মছকে কেমন আছে সেটা দেখা দরকার, রাহুর বলবত্তা জানা দরকার, এটা কিন্তু একান্তই দরকার। এবং রাহু আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, এটাও কিন্তু দেখা একান্তই দরকার। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ যদি থাকে, তাহলে কিন্তু আপনার মানে এই সুপার প্রাপ্তির জায়গাটা কিন্তু আসবে। আর রাহু যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনি চেষ্টা করছেন কিন্তু প্রাপ্তির বাধা আসছে। অর্থাৎ এই জন্য রাহু রক্ষা কবচ, ভাগ্যভাবকে স্ট্রং করার পর যদি আপনার রাহু রক্ষা কবচ আপনি যদি পরিধান করেন, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে। আমি খুব আপনাদেরকে জোর গলাতে এই কথা আমি বলছি। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে মহাদশা কিসে চলছে, মহাদশাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ দশাই কিন্তু মানুষের কিন্তু ভাগ্যকে ঘোরায়। আপনার ক্ষেত্রে রাজ্যকারী মহাদশা চলছে না মারক মহাদশা চলছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এর পাশাপাশি আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে, বা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, তাদের হস্তরেখাতে শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ কেমন আছে। এই তিনটি গ্রহ আপনার যদি শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে আপনার কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হবেই হবে। এবং এর সাথে সাথে আপনাকে রাহু বলবত্তাকেও কিন্তু বৃদ্ধি কিন্তু করতে হবে। আগামীকাল যে 5 রাশির আমি কথা বলছি, সেই 5 রাশির আমি টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে কিন্তু জানাবো। কিন্তু তার আগে একটি কথা আমি বারবার বলি, অনেক মানুষ আছে গরিব থেকে ধনী হতে চায়, প্রত্যেকের কপালে কিন্তু তা হয় না। এক একজন প্রচুর সারা জীবন হার্ড পরিশ্রম করেই গেল, প্রচুর পরিশ্রম করলো, কিন্তু দিনের শেষে কিন্তু সেরকম টাকা নিয়ে আসতে পারছে না বাড়িতে। আর এক একজন
খুব কম পরিশ্রম করে প্রচুর টাকা নিয়ে আসতে পারছে। এর চেয়ে আমি বারবার বললাম যে ঘড়ির কাঁটার মতো ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরছে। অর্থাৎ কারো কারো, আমি একটি কথা বলি, কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আর কেউ কেউ আবার এমনি কিন্তু মানে প্রচুর পরিশ্রম করেও কিন্তু তেমন উন্নতি কিন্তু করতে পারে না। এই জায়গাটা হচ্ছে ডেস্টিনি। ডেস্টিনিকে আপনাকে মানতেই হবে। কেন? একই পরিবারে এক একজন খুব সুখে থাকে, প্রচুর অর্থশালী হয়, একই মায়ের পেটের চার ভাই আছেন, এক ভাই খুবই উন্নতি করেছে কিন্তু আর তিন ভাই তেমন করতে পারেনি। কেন? এটা হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য আমি বলি আপনার নিজস্ব জন্মকুণ্ডলীটা আপনি বিচার করান, আপনার হস্তরেখা বিচার করান, সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করুন, অবশ্যই নিশ্চিতরূপে আপনি কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ হবে না বলে এমন কোনো কথা নেই, আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। আমি এই জন্য বারবার বলছি, রাহু আপনার জন্মচক্রে যত ভালো থাকবে, যত পাওয়ারফুল অবস্থাতে থাকবে, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু যত আপনার স্ট্রং পজিশনে থাকবে, আপনার প্রাপ্তির সম্ভাবনাটা ততদিক বৃদ্ধি কিন্তু করবে। কিন্তু রাহু যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবেই আসবে। আমি এটা আপনাদের খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এই জন্য রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আগামীকালের পাঁচ রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় আপনাদেরকে আমি একে একে বলতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 4। আপনাদের শুভ সময় দুপুর 12:36 থেকে আপনার বিকাল 4:48 পর্যন্ত কিন্তু টাইমটা শুভ মেষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকালের সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের শুভ সময় বৈকাল 4:15 থেকে শুরু করে সন্ধ্যা 7:02 পর্যন্ত, টাইমটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট মকর রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় দুপুর 1:14 থেকে শুরু করে আপনার দুপুর 3:18 পর্যন্ত। অর্থাৎ তিনটি রাশির কথা বললাম, বৃশ্চিক, মকর এবং মেষ। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। শুভ সময় বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 8:32 থেকে 10:04 পর্যন্ত, সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে কোনো দিক থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের জীবনে করবে। এই যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবার সাথে মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু যাদের ক্ষেত্রে কারো যোগ আছে, প্রবল যোগ আছে, দশা মহাদশা পারমিট করছে, রাহু ভালো আছে, ভাগ্যভাব স্ট্রং আছে, আপনার ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির
সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।